আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 9 সেপ্টেম্বর 2023, নতুন উদ্যমে চেষ্টা করে আবারও ব্যর্থ আওয়ামী লীগ। এখন সরকার কি আর করবে? হাসিনা মোদি বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা হয়নি। পররাষ্ট্রমন্ত্রী, সরল অর্থে এর চাইতে দুঃসংবাদ আর আওয়ামী লীগের জন্য হতে পারে না। রহস্য কি, কি ঘটছে? ব্রিক্স সম্মেলনে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে এক প্রকার ব্যর্থ হয়েছেন। ভারত ব্রিক্স সম্মেলনের আগেও কিন্তু নিশ্চয়তা দেয়নি যে বৈঠক করবে কি করেনি, করবে না, শেষ পর্যন্ত বৈঠক কিন্তু হয়নি, বৈঠক ডিডন্ট টেক প্লেস। কিন্তু নৈশ ভোজে জাস্ট আগ বাড়িয়ে একটু অভ্যর্থনা জানিয়েছেন, কুশল বিনিময় করেছেন জনাব নরেন্দ্র মোদী। এতেই কিন্তু আওয়ামী লীগের লোকজন যথেষ্ট খুশি, এর মানে তাদের প্রত্যাশার লেভেল কতটা নিচে নেমেছে। এরপরে ব্রিক্সের সদস্য হতে পারেনি, ব্যর্থতা। যুক্তরাষ্ট্রের চাপ মিনিমাইজ করার কোনো গ্রাউন্ড খুঁজে পাচ্ছে না, ব্যর্থতা। ভারত সফর গিয়েছে, সফরে গিয়েছে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক থেকে শুরু করে আওয়ামী লীগের নেতারা, সেখান থেকে কোনো সুসংবাদ নিয়ে আসতে পারেনি স্পষ্টত। এবং বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়েছে ভারতের বিভিন্ন মিডিয়া, যে ভারত নাকি আওয়ামী লীগের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু শেষ পর্যন্ত সেগুলো প্রমাণ হয়নি, ভারত কিছু বলেনি বলেই কিন্তু প্রমাণ হয়েছে। এখন আওয়ামী লীগের লোকজন অধীর আগ্রহে বসেছিল যে নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে বৈঠক হবে সেখানে কি আলোচনা হয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে তো যুক্তরাষ্ট্র কথা বলে, যুক্তরাজ্য কথা বলে নানান বৈঠক উঠে আসে, নরেন্দ্র মোদীর সাথে কী আলাপ আলোচনা হয়। কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটা জানতে পারলাম, আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে হতাশা এবং একটা ব্যর্থতা, এটার বিশ্লেষণ প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এর মানে কোনো আলোচনা হয়নি। আলোচনা হওয়াটা কিন্তু স্বাভাবিক ছিল, আলোচনা হতেই পারে। যদি আলোচনায় এরকম কোনো মন্তব্য করতো ভারতের পক্ষ থেকে বা জনাব নরেন্দ্র মোদী যে বাংলাদেশে নির্বাচন যত সংবিধান অনুযায়ী হোক আমরা সেটাই চাই, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে আমরা, ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা যেগুলো ইশারাঙ্গিতে আওয়ামী লীগের সমর্থন প্রমাণ করে, এরকম বললে আওয়ামী লীগের লোকজন কিন্তু যথেষ্ট উজ্জীবিত হতো এবং বিএনপি জামাতের লোকজন কিন্তু তাদের মনোবল ভেঙে যেত। কারণ ভারতের অনেক প্রভাব রয়েছে, তারা চাইলে অনেক কিছু পারে, 2014 সালে যেটা দেখিয়ে দিয়েছে। এখন আরেকটা ব্যাখ্যা হতে পারে যে নির্বাচন নিয়ে নানান আলাপ আলোচনা হোক বা না হোক, ভারত শেষ পর্যন্ত আওয়ামী লীগের হয়েই কাজ করবে, হয়তোবা যুক্তরাষ্ট্রের নজর এড়াতে বা বাড়তি চাপ এড়াতে প্রকাশ্যে আলোচনা করেনি, এজেন্ডায় আনেনি, এটা হতে পারে। সেটা যদি হয়েও থাকে, তারপরও যে প্রকাশ্যে এজেন্ডায় আসেনি, এটাও কিন্তু সাইকোলজির উপর একটা বড় ইম্প্যাক্ট ফেলে। এর মানে বিষয়টা এরকম যে পাবলিক পারসেপশন এরকম ক্রিয়েট হবে যে ভারত মনে হয় যুক্তরাষ্ট্রের চাপে কনভিন্স হয়ে গিয়েছে, আওয়ামী লীগকে আগের মতো সহায়তা করবে না 2014 সালে যেভাবে করেছিল, এরকম একটা ধারণা কিন্তু বদ্ধমূল হতে শুরু করেছে। আওয়ামী লীগের লোকজনের মনোবল কিছুটা হলেও মনোবলে ধাক্কা লাগবে, এতে কোনো সন্দেহ নেই, নির্বাচন নিয়ে আলোচনা না হয়। শুক্রবার ভারতের বিশ্লেষণ একদিন পরে শুনছেন। রাজধানী নয়াদিল্লিতে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এইসব কথা বলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে কোনো আলোচনা হয়নি, তবে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে ভোট নিয়ে আলোচনা হয়েছে কিনা জানি না। এখন একান্ত বৈঠকে যদি হয়েও থাকে, যেটা হয়তোবা গণমাধ্যমে আসবে না, সেটার হয়তোবা সুফল আওয়ামী লীগ পেতে পারে। কিন্তু এই যে প্রকাশ্যে যেটা বলছেন যে আলোচনা হয়নি, এটাই হচ্ছে আওয়ামী লীগের একটা ব্যর্থতা। মানে আমি মনে করি যে আসলে ভারত এমনিতেই অনেক ইন্টারনাল সমস্যা আছে, নরেন্দ্র মোদীকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গিয়ে চীনের ঋণ কিন্তু নিচ্ছে, সব বিবেচনায় ভারত আগের মতো আওয়ামী লীগকে সমর্থন করাটা হয়তোবা তাদের জন্য ঝুঁকিপূর্ণ মনে করছে, এ কারণে প্রকাশ্যে আলোচনা আনতে রাজি হয়নি। নানান সময় কিন্তু নরেন্দ্র মোদীর পক্ষ থেকে নির্বাচন নিয়ে কথা বলা সংক্রান্ত নানান একটা প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু বলেনি। নরেন্দ্র মোদী যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তখনও কিন্তু এ নিয়ে অনেক প্রত্যাশা হয়েছিল যে বাইডেনকে কিছু বলেন কি না, স্যাংশন উইথড্র করা থেকে শুরু করে চাপ কমাতে, কিন্তু দিন শেষে কিন্তু কিছু হয়নি। ভারত কিন্তু এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র যে চাপ প্রয়োগ করছে সুষ্ঠু নির্বাচনের জন্য, তার বিপরীতে আওয়ামী লীগের জন্য কিছুই করেনি এখন পর্যন্ত। দ্বিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে মোমেন বলেন, বাংলাদেশ ভারত বিদ্যমান গভীর সম্পর্ক আরও
এগিয়ে নিয়ে নিতে একমত হয়েছেন দুই প্রধানমন্ত্রী। উভয় দেশের মধ্যকার অনিষ্পন্ন সমস্যা সমাধানে আলোচনার তাগিদ দেন ভারতের প্রধানমন্ত্রী। ফলপ্রসূ হয়েছে কিভাবে? কই তিস্তা চুক্তি থেকে শুরু করে আরও অনেক ইস্যু তো আছে, বর্ডার কিলিং জিরো আনা হবে, এইসব বিষয়ে কোনো নিশ্চয়তা দিয়েছে? এখন নিজেরা নিজেরা তো ফলপ্রসূ বলবেই, আমরা ফলপ্রসূ বলতাম যদি তিস্তা চুক্তির কোনো গ্যারান্টি পাওয়া যেত, বর্ডার কিলিং একেবারেই শূন্যে নামিয়ে আনা হবে এরকম যদি কোনো প্রতিশ্রুতি পাওয়া যেত, আরও আরও নানান বিষয়ে ট্রেড ডেফিসিট মিনিমাইজ করা হবে বা আরও বিভিন্ন ক্ষেত্রে শুল্ক কমানো হবে বাংলাদেশের দ্রব্যমূল্য যার ফলে কমবে, এরকম কোনো নিশ্চয়তা পেলে তখন আমরা খুশি হতাম বা ফলপ্রসূ বলতাম। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা প্রত্যাবাসনে কে চীনের প্রজেক্ট হবে না ভারতের সহায়তা করবে? ভারত তো আওয়ামী লীগের সাথে এই রোহিঙ্গা ইস্যু তো দুই নম্বরই করছে, সহযোগিতা তো তারা দিবে না। বৈঠকে তিনটি সমঝোতা সই হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী, যার মধ্যে আছে কৃষি গবেষণা ও প্রশিক্ষণ, সাংস্কৃতিক সহযোগিতা আরও বৃদ্ধি এবং পারস্পরিক লেনদেন আরও সহজ করা। তো এই যে সব হয়েছে এটা দৃশ্যমান কোনো সুফল জনগণ ইনস্ট্যান্ট পাবে না, দীর্ঘমেয়াদী সুফল পেতে পারে। পারস্পরিক লেনদেন সহজ করা, এতেও যে আহামরি, বরং এতে উল্টাও হতে পারে। আমরা আশা করি যে ভালো ফলাফল আসবে, কিন্তু সেটা দীর্ঘমেয়াদে, শর্ট টার্ম ইনস্ট্যান্ট ফলাফল তো আমরা দেখতে পাচ্ছি না। নির্বাচনের আগে ইনস্ট্যান্ট ফলাফল আওয়ামী লীগের জন্য খুব জরুরি ছিল, বিশেষ করে দ্রব্যমূল্য যদি ভারতের সহায়তায় তাদের শুল্ক কমিয়ে দেওয়া থেকে শুরু করে নানানভাবে যদি কোনোভাবে দ্রব্যমূল্য হ্রাস করতে পারতো তাহলে এটা আওয়ামী লীগের জন্য যথেষ্ট ভালো হতো। এখন এটা কিন্তু প্রয়োজন, আওয়ামী লীগের লোকজন অনেকেই দাবি করছে যে দ্রব্যমূল্য কমানো দরকার। এর আগে G20 সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতীয় কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী শ্রীমতী দর্শনা যাদব। নরেন্দ্র মোদী নিজে যদি স্বাগত জানাতে পারতেন তাহলে আমরা আরও বেশি প্রাউড ফিল করতাম। শুধু এখানে না, দেখেন এটা তো মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আলোকে বললাম, বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট G20 সম্মেলন উপলক্ষে এই মুহূর্তে দিল্লি রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকালকের খবর আপনাদের শোনাচ্ছি, শুক্রবার ঢাকা থেকে দিল্লি পৌঁছানোর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন তিনি। শুক্রবার স্থানীয় সময় বিকেল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে পৌঁছান শেখ হাসিনা। এই সময় ভারতের প্রধানমন্ত্রী নিজে এসে তাকে স্বাগত জানান, তারপর প্রায় এক ঘন্টা বৈঠক করেন দুই শীর্ষ নেতা। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটার এক বার্তায় নরেন্দ্র মোদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে, গত 9 বছরে ভারত বাংলাদেশ সম্পর্কে অগ্রগতি খুবই সন্তোষজনক, কোন কোন ইস্যুতে আলোচনা হয়েছে সে সম্পর্কে এক্সে বিস্তারিত কিছু বলেনি ভারতের প্রধানমন্ত্রী। তবে তার বার্তায় বোঝা গেছে আলোচনায় দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সংযোগ, বাণিজ্যিক অংশীদারিত্ব সহ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। আমাদের আলোচনা কানেকটিভিটি, বাণিজ্যিক সংযুক্তি আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল, টুইট বার্তায় বলেছেন নরেন্দ্র মোদী। তো এই যে নরেন্দ্র মোদীর যে টুইট বার্তা, তা থেকেও কিন্তু নির্বাচন বিষয়ে কোনো ভালো ইঙ্গিত, ইশারা, যুক্তরাষ্ট্র যেরকম চাপের ইঙ্গিত দেয় কৌশলে, সেরকম তার বিপরীতে যে কোনো সুখবর আওয়ামী লীগকে দিয়েছে ইশারা ইঙ্গিতে কোনোভাবেই মনে হয় না। পর্দার অন্তরালে যাই হোক, প্রকাশ্যে এই আলোচনা না হওয়া এটা আওয়ামী লীগের জন্য একটা বড় ব্যর্থতা বলে মনে করি। এখন আওয়ামী লীগের সামনে শেষ সুযোগ ছিল কিন্তু ডিপ্লোম্যাটিক চাপকে মিনিমাইজ করা বা পশ্চিমাদের চাপকে মোকাবিলা করার, ভারতের সহায়তা নেওয়া। ভারত যদি চাইতো হয়তো বা নানানভাবে চাপকে কমানো যেত, কিন্তু সে ভারতই হয়তো বা আগের মতো আওয়ামী লীগকে সহযোগিতা করছে না। এখন সরকার কী করবে, দর্শক কী করতে পারে, এই প্রশ্ন রেখে শেষ করছি। যদি আমি মনে করি সরকারের হাতে আর অনেক অপশন আছে, এই সরকার অনেক চালাক, অনেক স্মার্ট, অনেক যোগ্য, তাদের ফরেন পলিসি অত্যন্ত দূরদর্শী, তাদের সক্ষমতা অনেক, ডোমেস্টিক গ্রাউন্ডে বিএনপি জামাতের আন্দোলনকে ঠেকানোর মতো যথেষ্ট প্রশাসনিক এবং রাজনৈতিক শক্তি সরকারে রয়েছে, কিন্তু কূটনৈতিক সেক্টরে কী করতে পারে আপনাদের কী মনে হয়? আদৌ সরকার পশ্চিমাদের যে মারাত্মক চাপ এবং এই চাপ দিন দিন বৃদ্ধির যে ইঙ্গিত, এগুলো কাটিয়ে উঠতে পারবে কি না? কে উদ্ধার করবে আওয়ামী লীগকে? ভারত ছাড়া আর কেউ আছে কি না? অন্য কোনোভাবে সম্ভব কি না? আর ভারত যদি এভাবেই একটা নিরপেক্ষ ভাব নেয়, ভারতও যদি পশ্চিমাদের সুরে যে সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন এরকম কথা বলা শুরু করে, তাহলে আওয়ামী লীগ কী করবে? এবং এখন পর্যন্ত আপনাদের কাছে মনে হয় কি না যে ভারত আদৌ কোনো অথেন্টিক সোর্স থেকে কোনোভাবে আপনাদের কারো কাছে মনে হয়েছে কি না যে আওয়ামী লীগকে 2014 সালের মতো হেল্প করার মতো কোনো ইঙ্গিত ভারত দিয়েছে বা এরকম কোনো তৎপরতা চালাচ্ছে? অবস্থা দৃষ্টি এরকম মনে হচ্ছে কি না? আমার কাছে তো মনে হচ্ছে না। এর মানে ভারত
এবার একটু ভিন্ন ধরনের রোল প্লে করতে পারে বলেই এখন পর্যন্ত মনে হচ্ছে। যদিও আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে যে টেকসই সম্পর্ক তাতে ইনিয়ে বেনিয়ে কম হলেও আওয়ামী লীগের পাশে যে ভারত থাকতে পারে আমি ব্যক্তিগতভাবে সেটাই মনে করি।